এশিয়া কাপে আরও একটি বাসা মরার লড়াইয়ে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ সময় বিকেল 3:30 শুরু হবে ম্যাচটি। লাহোরে এশিয়া কাপের সুপার ফোর পর্বের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে 7 উইকেটে হেরে যাওয়ায় টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাংলাদেশের সামনে জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই। শ্রীলঙ্কার কাছে হেরে গেলে এশিয়া কাপের ফাইনালে খেলার আশা একরকম প্রায় শেষ হয়ে যাবে টাইগারদের। পার্লে খেলাতে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে 5 উইকেটে হেরে এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ, যে কারণে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচটি বাসা মরার লড়াইয়ে পরিণত হয়েছিল। সেই ম্যাচে আফগানদের 89 রানে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে 5 উইকেটে বিদেশের মাটিতে দলীয় সর্বোচ্চ 334 রান করে বাংলাদেশ। ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে ইতিমধ্যেই দল বেশ দুর্বল হয়ে পড়েছে। শান্তর জায়গায় সুযোগ পেলেও নিজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেননি গেল কয়েক বছরের টাইগার দলের অন্যতম সেরা ব্যাটসম্যানে পরিণত হওয়া লিটন দাস। সাম্প্রতিক সময়ে লিটনের অধারাবাহিকতায় চিন্তায় ফেলে দিয়েছে দলকে। কাল গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের বিকল্প দেখছে না বাংলাদেশ। দলের প্রধান কোচ কলম্বোর কন্ডিশন এবং পিচ নিয়ে নিজের জানাশোনা জানালেন, বলেন, এই উইকেট আমি অনেক দিন ধরে চিনি, এটা একটু ভিন্ন রকম উইকেট, সারা রাত কভারে ঢাকা থাকবে, আরও 24 ঘন্টা পর খেলা, কতটুকু রোদ লাগবে, কতক্ষণ অনাবৃত থাকবে, এসবের উপর অনেক কিছু নির্ভর করছে, আমরা কন্ডিশন কাজে লাগানোর চেষ্টা করব। সাংবাদিকদের প্রশ্ন এবং দলের ভিতরের বিষয়ও সিদ্ধান্ত নিয়ে মেহেদী হাসান মিরাজ গত 2 ম্যাচে ওপেনিংয়ে খেলেছেন, আগামীকাল শ্রীলঙ্কার সাথেও কি সেই দায়িত্বেই দেখা যাবে মিরাজকে? হাতুরু সিংয়ের স্পষ্ট জবাব, তুমি কি দলের ভেতরের খবর চাচ্ছ? এখানে শ্রীলঙ্কার কোচও আছেন দেখছি, আমরা এখনও সিদ্ধান্ত নেইনি, কাল এসে সিদ্ধান্ত হবে, কন্ডিশন পিচের উপর নির্ভর করছে, আবহাওয়ার কারণে পিচ বদলে যেতে পারে, গত কিছুদিন আবহাওয়া কেমন ছিল আমরা জানি, তাই সিদ্ধান্ত কাল নেওয়া হবে, সবারই একাদশে থাকার সুযোগ আছে। হেডকোচ চন্দ্রিকা হাতুরু সিংয়ের কথায় স্পষ্ট হয়েছে কোনো রকম দলের একাদশ সম্পর্কে কোনো রকম ধারণা দিতে চান না তিনি। তবে দলের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে আগামীকালকের ম্যাচে 2টি পরিবর্তন আসতে পারে একাদশে। নাইম শেখকে 3 ম্যাচে সুযোগ দিয়েও তিনি ওপেনার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেননি, তাই বাধ্য হয়েই 2 ডানহাতি ব্যাটসম্যানকে ওপেনিংয়ে পাঠাবে বাংলাদেশ। আর সেটা হলে এনামুল হক বিজয় একাদশে সুযোগ পাবেন, সেই সাথে মেহেদী হাসান মিরাজ আগামীকালকের ম্যাচে খুব সম্ভবত ওপেনার হিসেবে থাকবেন না, তিনি ব্যাট করবেন লোয়ার মিডল অর্ডারে এবং একজন অফ স্পিনিং অলরাউন্ডার হিসেবে একাদশে থাকবেন। সেক্ষেত্রে লিটন দাস ওপেন করবেন এনামুল হক বিজয়ের সাথে। 3 নম্বর ব্যাটিং পজিশনে শাকিব আল হাসানকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তাসকিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের পেস ডিপার্টমেন্টকে সামলাবেন আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করা শরীফুল ইসলাম আর হাসান মাহমুদ। তবে বাংলাদেশের আরেকটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের পিচ কিছুটা স্লো আর লো, তাই বাংলাদেশের একাদশে একজন বাড়তি স্পিনারকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে নাসুম আহমেদ একাদশে ফিরতে পারেন। আর তেমনটা হলে দল থেকে বাদ পড়তে পারেন আফিফ হোসেন ধ্রুব অথবা শামীম হোসেন পাটোয়ারির মধ্যে যে কোনো একজন, আর সেক্ষেত্রে আফিফ হোসেন ধ্রুবর বাদ পড়ার সম্ভাবনাই বেশি। তবে বাংলাদেশ চাইলে আফিফ হোসেন ধ্রুবকে বাদ দিয়ে আবারও প্রথম ম্যাচের মতো একাদশে অন্তর্ভুক্ত করতে পারে শেখ মেহেদী হাসানকে। তবে প্রথমবারের দেখায় শ্রীলঙ্কার বিপক্ষে যেহেতু এই ট্রিক্সটা কাজে লাগেনি, তাই শেখ মেহেদী হাসানের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। আর যেহেতু শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপে ম্যাক্সিমাম ব্যাটসম্যানই ডানহাতি, তাই একজন বাঁহাতি স্পিনার হতে পারেন কার্যকরী। আর তেমনটা যদি হয় তাহলে নিশ্চিতভাবেই একাদশে সুযোগ পাবেন নাসিম আহমেদ। তাহলে চলুন জেনে নেওয়া যাক আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশে কোন কোন ক্রিকেটার থাকতে পারেন। এনামুল হক বিজয়, লিটন দাস, শাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ,
তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদ। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব আগামীকাল বাংলাদেশের সেরা একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান। আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।